বর্তমানে যুক্তরাজ্যে থাকছেন আলোচিত মডেল উপস্থাপিকা বেনজির ইশরাত। বিয়ের পরে স্বামীসহ সেখানে বসবাস শুরু করেন তিনি। সেখান থেকেই একটি সুখবর জানালেন তিনি। প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন বেনজির। তিনি বলেন, এই অনুভূতি প্রকাশ করার মতো নয়, সত্যি অন্যরকম। জীবনের নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি, কোভিডের সময় তাই সতর্ক থাকতে হচ্ছে। 2017 সালের 29 সেপ্টেম্বর মোহাম্মদ নাজমুল হাসান তারেকের সঙ্গে ঘর বাঁধেন বেনজির। এরপর ওই বছরের ডিসেম্বরে লন্ডন উড়াল দেন তিনি। 2005 সালে র্যাম্প মডেলিং দিয়ে সবিজের পা রাখেন বেনজির। এরপর উপস্থাপনা করে প্রশংসিত হন। মডেল হিসেবে কাজ করেছেন বেশ কিছু বিজ্ঞাপনেও। সর্বশেষ 2017 সালে বৈশাখী টিভির শুধু সিনেমার গান নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন বেনজির। এছাড়াও তাকে গত বছর ভালোবাসা দিবসে তোমার কাছে থাকতে দিও শিরোনামের একটি মিউজিক ভিডিওতে দেখা গেছে।